নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি খুব সহজভাবে প্রেশার কুকারে কী করে তাড়াতাড়ি করে রান্না হয় সেটাই আমি আজকে দেখাবো। আজকে আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল তৈরি করব। আপনারা দেখুন আমি কেমন করে তৈরি করছি। ফুলকপি আর বড়ি দিয়ে রুই মাছ তৈরির জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি, 3 পিস মাছ নিয়েছি, নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। একটা আলু এভাবে লম্বা লম্বা করে পিস করেছি, একটা ছোটো ফুলকপি এভাবে টুকরো করে নিয়েছি, আর আছে 6টা বড়ি। একটা টমেটো নিয়েছি এভাবে ছোটো ছোটো পিস করে, আর ফোড়ন দেওয়ার জন্য 1/2 চামচ গোটা জিরে আর 1টা তেজপাতা। আর এখানে মশলা দিয়ে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর আদা পেস্ট করে নিয়েছি। একসঙ্গে আমি সবগুলো মিশিয়ে একটু জল দিয়ে এইভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। একটা প্রেশার কুকারে করব, কড়াইতে সব ভেজে নেব, খুব সহজভাবে খুব তাড়াতাড়ি করে রান্নাটা তৈরি করব। তাহলে এখন আমি এটা এই সাইডে রেখে আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি। আমি ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করে নিতে হয়। এখন আমি মাছগুলো ভেজে নেব। একদিন ভাজা হয়ে গেছে, আমি ইলিশে দিচ্ছি, এবার ইলিশটাও ভেজে নেব। এইভাবে আমি মাছগুলো উল্টে নিলাম, এবার এদিকটা একটু ভাজা হবে। মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলো কুকারের ভিতরে উঠিয়ে রাখছি। এই তেলে আমি 4 পিস আলু, একটা আলুকে আমি এইভাবে 4 পিস করে নিয়েছি, আলুগুলো ভেজে নিচ্ছি। আলু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো আমি উঠিয়ে রাখছি, কুকারের মধ্যেই দিয়ে দিলাম। এখন এই তেলেই আবার ফুলকপি ভেজে নেব। ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, এখন এই ফুলকপিও এই কুকারের মধ্যে সব উঠিয়ে রাখছি। মাছও এখানে উঠিয়েছি, আলুও এই ফুলকপিগুলো এখন উঠিয়ে রাখছি। এই তেলে এই 6টা বড়ি নিয়েছি, বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, লাল 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 করে বড়িগুলো ভেজে নিয়েছি, এবার বড়িও উঠিয়ে রাখছি। গরম হয়ে গেছে, ওভেনটা একটু কমিয়ে নিলাম। এখন দিয়ে দেব এখানে যে 1/2 চামচ গোটা জিরে নিয়েছি, জিরে দিয়ে দিলাম, আর এই তেজপাতাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এখানে যে পেস্ট বানিয়ে রেখেছি সব মশলাগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেব, ওভেনটা কমিয়ে রেখেছি। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন এখানে যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবার এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে সব মিশিয়ে বেশ টমেটোটা গলা গলা হয়ে যাবে, মশলাটা আরেকটু ভাজতে হবে। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আমার মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এই 1 কাপ জল, বেশি জল দেব না, 1 কাপ জল দিলাম। বেশি জল দিলে কুকারে দিলে আর বেশি হয়ে যাবে, তখন টেস্ট হবে না। এখন এই ঝোলটা যে বানালাম এটা আমি এখন কুকারে দিয়ে দিচ্ছি। এইটুকু জল আমি কড়াইতে দিয়ে দিলাম, কড়াইয়ের জলটা আমি কুকারে দিয়ে দিয়েছি। এগুলো একটু এই নাড়াচাড়া করে দিলাম, কুকারে কভার দিয়ে দিলাম, 2 সিটি দেব। সিটি পড়ে গেছে, আমি ওভেনটা অফ করে দিলাম। এইভাবে রেখে দেব, ভাপটা যখন বেরোবে তারপর ঠান্ডা হলে আমি তখন কুকারটা খুলে দেখাবো। এইভাবে এখন আমি কভারটা খুলে দেখছি হয়ে গেল, কত তাড়াতাড়ি আমার তৈরি হয়ে গেল। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেল প্রেশার কুকারে ফুলকপি দিয়ে মাছের ঝোল। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।